হ্যালো বন্ধুরা, বিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি কথা বলতে যাব তাজমহলের সম্পর্কে অজানা তথ্য নিয়ে, যা জানলে আপনি অবাক হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তাজমহলটি ইন্ডিয়ার রাজা শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তৈরি করে, যে একটি বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়। আর তার এই স্মৃতি ধরে রাখার জন্য ইন্ডিয়ার রাজা শাহজাহান এই প্রাসাদটি তৈরি করে। আর এই তাজমহলটি তৈরি করতে 22,000 লেবার আর 1,000 হাতিকে নিয়োগ করা হয়। আর তারপর তাদের প্রায় 22 বছর সময় লাগে এই তাজমহলটি তৈরি করতে। তারপর তখনকার টাকায় প্রায় 32 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস খরচ হয়েছিল এই তাজমহলটি তৈরি করতে। আর আমি যদি সেই টাকা এখনকার টাকায় হিসাব করি, তাহলে এই প্রাসাদটি তৈরি করতে খরচ হয় প্রায় 10,000 কোটি টাকার মতো। আর এই বিল্ডিংটি তৈরি করা হয় হোয়াইট মার্বেল দিয়ে, যা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তখনকার সময়ে। আর তারপর শাহজাহান চেয়েছিল সে আরেকটি তাজমহল তৈরি করবে ব্ল্যাক মার্বেল দিয়ে, কিন্তু তার ছেলের সাথে যুদ্ধ হয়, সেটি করতে পারেনি। কিন্তু বন্ধুরা, এখানে ভাবার বিষয় হচ্ছে, তাজমহলটি যারা নির্মাণ করেন তাদের হাত কেটে দেওয়া হয়, যাতে দুনিয়াতে আর কেউ দ্বিতীয়বার তাজমহলটি তৈরি করতে না পারে। সো বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।